নমস্কার, একটা ব্রেকিং নিউজ লো আইছো। এই মুহূর্তে রাহুল গান্ধীয় বটদ্রোয়া যে ভ্রমণ আসে সে বাতিল করবলে বাধ্য হয়েছে, কারণ আরক্ষী আবদ্ধ করে রাখে রাহুল গান্ধীক, বেরিকেড বান্ধি রাহুল গান্ধীর যাত্রাক বাধা দিয়া হয়। অবশেষত সেই যাত্রা বাতিল করবলে বাধ্য হয়েছে, রাহুল গান্ধীর হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হয়। আমি সেই দৃশ্য আপনাদের দেখাম। প্রথমে ব্রেকিং নিউজটা জানাব বিচার যে নগাঁও রাজপথতে আবদ্ধ হয়ে পড়ে রাহুল গান্ধী। নগাঁও রাজপথতে আবদ্ধ রাহুল গান্ধী বটদ্রোয়া যাওয়ার পথতে আবদ্ধ করেছে আরক্ষে। রাজপথতে বহি প্রতিবাদত নামিছে রাহুল গান্ধী। আরক্ষী অর্ধসামরিক বাহিনীয়ে ঘেরি রাখিছিল রাহুল গান্ধীক, নগাঁও রাজপথতেই আবদ্ধ হয়ে পড়েছে। আর সেই দৃশ্য আমি দেখাবলে আপনাদের গিয়ে আছো। প্রথমটা দৃশ্য আমি আপনাদের দেখাইছো, এই দৃশ্য চাওক, এম্বিয়েন্স আছে আমি দেখাম। এইদরে রাজপথতে আবদ্ধ হয়ে পড়ে রাহুল গান্ধী, তাতে বহি প্রতিবাদ করেছে একটা বিশাল আরক্ষী বাহিনী আছে। সেই আরক্ষী বাহিনীর দৃশ্য আমি আপনাদের দেখাম, কিদরে আরক্ষী বাধা দিয়া হয়েছিল চাওক। একটা বিশাল আরক্ষীর লোক আহিছে, তালে আরক্ষী গোট আহিছে, আর রাহুল গান্ধীক এক প্রকার আবদ্ধ করে রাখিছে, কলকো যাবলে দিয়া হওয়া নাই, বটদ্রোয়ালে যাব নিদিলে। মুখ্যমন্ত্রীগুলো বটদ্রোয়ার যে ভ্রমণ আসে সে আজি বাতিল করবলে আহ্বান জানাইছিল, কিন্তু রাহুল গান্ধী তালে যাবলে চেষ্টা করেছিল, অবশেষত আবদ্ধ করে রখা হয়। আমি দুটা দৃশ্য আপনাদের দেখাইছো। বাওফলে আপনাদের দেখিছে যে একটা বিশাল বেরিকেড, যদি সেই সিঙ্গুল উইন্ডো দেখাব পড়ো কিদরে বাধা দিয়া হয়েছিল, কেইদরে বেরিকেড বন্ধা হয়েছিল সেই দৃশ্য আমি দেখাব গেছো আপনাদের। এইদরে বেরিকেড বন্ধা হয়েছিল, রাতেপুৱাৰপৰা বেরিকেড বান্ধি দিয়া হয়েছিল যাতে বটদ্রোয়া থানার ফালে রাহুল গান্ধীর কনভয় যাব নোৱাৰে, আর যাবলে দিয়া নহল। তারপর রাহুল গান্ধীক আবদ্ধ করে রখা হল। রাহুল গান্ধীয়ে রাজপথতে বহি প্রতিবাদ করে আর কেউ পিনে আরক্ষীয়ে ঘেরি রাখিছে, সেই দৃশ্য আমি দেখাম। আমি দ্বিতীয়টো ভিডিও দেখাম আপনাদের, এয়া চাওক, আরক্ষে ঘেরি রাখিছে আর মাজতে এই সকল কংগ্রেসী, মাজত রাহুল গান্ধী, সেয়া মাজত রাহুল গান্ধী, আরক্ষে কেউ পিনের পর ঘেরি রাখিছে, রাহুল গান্ধীক যাবলে দিয়া নহল। আর এই মুহূর্তে যাত্রা বাতিল করেছে রাহুল গান্ধীয়ে, সেই খবর আমি লাভ করেছো। আমি অধিক জানিলে পোনে পোনে নগাঁওলে গৈছো, থমাস ভূঁয়া আছে আমার সঙ্গে। থমাস, আপনার কাছে আইসো, অবশেষত যাত্রা বাতিল করেছে আর এই মুহূর্তে নগাঁও এড়ি গেছে? নিশ্চয় ঋতুস্মিন শর্মা, রাতেপুৱা যে আজি আজি কার্যসূচী আছিল, রাহুল গান্ধীর যে কার্যসূচী আছিল, যে পুৱাৰ ভাগত উপস্থিত হবো বটদ্রোয়া থানত, কিন্তু বটদ্রোয়া থান কমিটিয়ে যে নির্দেশনা জারি করেছিল বা যে জাননি করেছিল যে তেখেতে 3 বজাৰ পূর্বে কোনো কারণে তাতে উপস্থিত হবো নয়, 3 বজাৰ পাছত যাব লাগবে। কিন্তু কর্মসূচী মতে আহি পেলে এই থানত গৈছিলে, এই ভিডিও দেখাব, এই পথটো হৈছে নগাঁও বৰ্তা সংযোগ, এই পথটোতে তেখেত প্রায় 7:30 বজাত আহি উপস্থিত হয়েছিল। তেখেতের লগত নগর যে কর্মী আছিল বা কংগ্রেস সমর্থক আছিল সকল আহি উপস্থিত হয়েছিল, কিন্তু ইয়ারপা তেখেতক যাবলে দিয়া হওয়া নাছিল, ইয়াত তেখেতক আবদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টা কি ঘন্টা, প্রায় 7:30 বজাৰ প্রায় 11 বজালে তেখেতক ইয়াতে আবদ্ধ করে রাখা হয়েছিল। আরক্ষী আছিল, অর্ধসামরিক বলে মোতায়ন করা হয়েছিল, এটাও দেখব, দেখাব চারিওফালে, এই চারিওফালে যে সমগ্র যে পথ আছে, সমগ্র পথটো দেরিকে বান্ধি দিয়া আছে, বাঁহ মাত্র মানুষ ইয়াত পড়ি আছে, আর সেইফালে যদি চাও যে সকল যান বাহন শাখার লোক আছে বর্তমান, কিন্তু সেই যেসব বেরিকেড আসলে বেরিকেড সমূহ বর্তমান খুলে দিয়েছে, সাধারণ আহ কমলক কারণে খুলে দিয়া হয়েছে। কিন্তু এটা কথা কব লাগবে, যে সময় রাহুল গান্ধী আহি উপস্থিত হয়েছিল, এই স্থানত উপস্থিত হয়েছিল ভবগাঁও আরক্ষী চকীর প্রায় নিচে সম্মুখতে, এই স্থানত আহি পেলে উপস্থিত হয়েছিল বটদ্রোয়া স্থান যাওয়ার বাবে, কিন্তু ইয়াতে তেখেতক বাধা প্রদান করা হয়েছিল, অর্ধসামরিক বাধা প্রদান করা হয়েছিল, অর্ধসামরিক লোক আছে, আরক্ষীর লোক আছে, নগাঁও আরক্ষী অধীক্ষক গৰাকী আছে, কোনো কারণতে তেখেতক ইয়ারপা ওলাই যাবলে দিয়া হওয়া নাছিলে, কারণ যেহেতু সময়সূচী তেখেতক 3 বজাৰ পূর্বে নহয় 3 বজাৰ পাছত দিয়া হয়েছিল, কিন্তু তারপর তেখেতে ইয়াতে এই স্থানতে, এই উক্ত স্থানতে তেখেত বহি পড়েছিল, বহি পেলায় তেখেতে প্রতিবাদ করেছিল, কেবল রাহুল গান্ধীয়ে, রাহুল গান্ধীর সমর্থিত যখন লোক আছে, কংগ্রেস সমর্থিত যখন লোক আছে, কংগ্রেসের যখন নেতা আছে, সকলো এই স্থানত, এই রাজপথত বহি পড়েছিল, আর রাজপথত বহিয়ে প্রায় 7:30 বজাৰ প্রায় 11 বজালে ইয়াতে প্রতিবাদ সাব্যস্ত করেছিল যে তেখেতক কিয় যাব দিয়া নহব। অবশেষত তেখেতে তেখেতের যে কার্যসূচী আছিল, বটদ্রোয়া থানত যে কার্যসূচী আছিল, কার্যসূচী বাতিল করেছে, আর ইতিমধ্যে প্রায় 15 মিনিট পূর্বে ইয়ারপরা এই স্থানেরপরা তেখেত মরিগাঁও ফালে, মরিগাঁওলে রওনা হয়েছে, বারোপুজিয়া হয়ে মরিগাঁও যাব, মরিগাঁও এখন সভাত অংশগ্রহণ করব, তারপর
তেওঁ পোনে পোনে গুৱাহাটীত গৈ উপস্থিত হ'ব। কিন্তু এইখিনিতে ক'ব লাগিব এইটো কথাই যে বাৰে বাৰে তেখেতক আবদ্ধ কৰা হৈছিলে, বাৰে বাৰে তেখেতক তেখেতৰ যি ন্যায়যাত্ৰাক লৈ বহুতে বহু ধৰণৰ মন্তব্য কৰিছে। তাৰপাছতো কিন্তু ৰাহুল গান্ধীয়ে আজি যাবলৈ কাৰণে আহিছিলে, তাৰপাছত তেখেতক কিন্তু নগাঁও আৰক্ষীয়ে সম্পূৰ্ণৰূপে ইয়াত বাধা প্ৰদান কৰিলে, তেখেতক কোনো কাৰণে যাব দিয়া নহ'ল। এক যুদ্ধ সদৃশ পৰিৱেশ সদৃশ পৰিৱেশৰ ইয়াত সৃষ্টি কৰা হৈছিলে, যাতে নিশ্চিত্ৰ পহৰা বুলি ক'ব লাগিব, নিশ্চিত্ৰ যি পহৰা আছিল নিশ্চিত্ৰ পহৰা দিয়া হৈছিলে। গতিকে ক'ব লাগিব বৰ্তমানো মোৰ ভিডিঅ' চাই দেখুৱাই আছে এই ধৰণে যি নগাঁও যান বাহন শাখাই যিসমূহ বেৰিকেড আছে, বেৰিকেডসমূহ কিন্তু বৰ্তমান খুলি আছে আৰু কিছু হয়তো ৰাহুল গান্ধীয়ে হয়তো মৰিগাঁৱৰ পৰা তেখেত যি গুৱাহাটী যাত্ৰা কৰিব, কিন্তু এই নগাঁৱৰ যিসকল ৰাইজ আছে বা নগাঁৱৰ যিসকল কংগ্ৰেছ কৰ্মী আছে তেখেতসকলে এটা কথা মন্তব্য কৰিছে, আমাৰ লগত মন্তব্য কৰিছিলে যে এইটো নগাঁও কিন্তু নগাঁৱৰ কাৰণে কিন্তু বেয়া, এইটো এটা বেয়া এটা ছবি, কাৰণ নগাঁৱত নগাঁও ৰাজপথত এগৰাকী কংগ্ৰেছৰ যুৱৰাজগৰাকী আহি পেলাই ভটদোবা থানত গুৰুজনাৰ শ্ৰীচৰণত তেখেতে সেৱা কৰিবলৈ যাবলৈ আছিলে, কিন্তু সেই সময়তে তেখেতক নগাঁও আৰক্ষীয়ে অৰ্ধসামৰিক বাহিনীয়ে তেখেতক যিধৰণে বাধা প্ৰদান কৰিলে আৰু নগাঁও ৰাজপথত তেখেত বহিবলগীয়া হ'ল, প্ৰতিবাদ কৰিবলগীয়া হ'ল, ভটদোবা থান যাব নাপায়, গতিকে সকলোৱে কিন্তু একেমুখে এইটো গৰিহণা দিছে। দুষ্মিন শৰ্মা, হয় আপুনি দৃশ্য দেখুৱাই থাকক, আপুনি যদি সেই দৃশ্যটো আমাক দেখুৱাই ৰাখিব পাৰে আমি দৃশ্যটো দেখুৱাম। আপুনি যদি কেমেৰাৰ পৰা ফ্ৰণ্ট ছাইডৰ পৰা আঁতৰি কেমেৰাৰ পিছফালে আহে আমি সেই দৃশ্যটো দেখুৱাম যে কোন ছাইডত আছিলে, কোনখিনি ঠাইত বাধা দিয়া হৈছিলে থমাছ, আৰু আজি কেনে পৰিৱেশৰ সৃষ্টি হৈছিলে সেয়াও আমি দেখুৱাম। আমি থমাছ আৰু আমাৰ এংকৰক অফ স্ক্ৰীন কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ, আমি ভিডিঅ' দেখুৱাম। হৰিশ্বৰ তিস্মিন শৰ্মা, এই স্থানত আপুনি যি প্ৰশ্ন উত্থাপন কৰিছে এইটো স্থান খিনি চাখাতে ৰাজপথৰ মূল ৰাজপথ এইটো, এইফালে যদি বৰদোৱা নগাঁও সংযোগী পথ আৰু এইটো হ'ল মৰিগাঁও নগাঁও সংযোগী পথ, এই স্থানতে ঘণ্টা কি ঘণ্টা ৰাহুল গান্ধী কংগ্ৰেছৰ যিগৰাকী যুৱৰাজ এই ৰাজপথতে তেখেত বহি পৰিছিলে। কেৱল তেখেতে নহয়, তেখেতৰ সমৰ্থিত বহুত কংগ্ৰেছী লোক আছিলে, ইয়াত কংগ্ৰেছ সমৰ্থিত লোক আছিলে, এন এছ ৱাই আছিলে, জিলা কংগ্ৰেছৰ সভাপতিগৰাকী আছিলে, বিধায়ক নুৰুল হুদা আছিলে, ইয়াত সকলো ৰাজপথৰ মাজতে বহি ৰৈছিলে, কাৰণ তেখেতক যাব দিয়া হোৱা নাছিলে। তেখেতে বাৰে বাৰে এটাই প্ৰশ্ন কৰিছিলে, বা যিসকল কংগ্ৰেছ কৰ্মী আছিলে বা যিসকল কংগ্ৰেছ সমৰ্থিত লোক আছে তেখেতলোকে এটাই প্ৰশ্ন আছিলে যে ৰাহুল গান্ধীক কিয় বাধা প্ৰদান কৰা হৈছে, ৰাহুল গান্ধীয়ে কিটো এনে দুখ কৰিছে যে ৰাহুল গান্ধী বৰদোৱা থানত কিয় গৈ প্ৰৱেশ কৰিব নোৱাৰে, যিহেতু আজি ৰামৰ যি প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰা হ'ব, গতিকে তেখেতে তালৈ যাবলৈ ওলাইছিলে। তেখেতে গুৰুজন নগাঁৱলৈ যিহেতু আহিছে, গুৰুজনৰ জন্মভূমি পবিত্ৰ থান, পবিত্ৰ ঠাই হ'ল নগাঁও, গতিকে বৰদোৱা দিশে কাষতে আছে, যোন মন্ত্ৰীয়ে নাহক বা যোন দেশৰ কোনোবা যদি আহে বৰদোৱাত এবাৰ হ'লেও যায়, গতিকে তেখেতো যাবলৈ বিচাৰিছিলে কেৱল মাত্ৰ আশীষ ল'বলৈ, কেৱল মাত্ৰ ভগৱানৰ ওচৰত শ্ৰীচৰণত গৈ আশীষ ল'বলৈ তেখেত যাবলৈ ওলাইছিলে। কিন্তু তেখেতক সেই সময়তে কিন্তু নগাঁও আৰক্ষী আৰু যে অৰ্ধসামৰিক লোক আছে, অৰ্ধসামৰিক লোকে যে বাধা প্ৰদান কৰিছিলে, বেৰিকেড দিয়া হৈছিলে, এটা দুটা বেৰিকেড নহয়, বেৰিকেডৰ ওপৰত বেৰিকেড দিয়া হৈছিলে ইয়াত, যাতে কোনো কাৰণত বেৰিকেড ভাঙি যাতে আৰক্ষী ৰাহুল গান্ধীৰ যি ন্যায়যাত্ৰা বা ৰাহুল গান্ধী যাতে কোনো কাৰণত ইয়াৰ পৰা ওলাই যাব নোৱাৰে, বৰদোৱাফালে যাব নোৱাৰে, গতিকে এটা বেৰিকেডৰ আগত যদি আৰক্ষী আছে সিটো বেৰিকেডৰ পিছফালে আকৌ অৰ্ধসামৰিক বাহিনী ৰখা হৈছে, আৰু এটা বেৰিকেড বনোৱা হৈছে সেইফালে আকৌ আৰু অসম আৰক্ষী আছে, গতিকে ক'ব লাগিব নিশ্চিত্ৰ পহৰা দিয়া হৈছিলে, নিশ্চিত্ৰ ইয়াত যি পহৰা আছিলে, গতিকে ৰাহুল গান্ধী ইয়াৰ পৰা কোনো কাৰণে ওলাই যাব নোৱাৰিলে। অৱশেষত তেখেতে এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে, যিহেতু তেখেতৰ সময়ত নিৰ্ধাৰিত সময়ত যিহেতু তেখেত যাব নোৱাৰিলে বতদোৱা থানলৈ, গতিকে তেখেতে এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে যে তেখেতে ইয়াৰ পৰা পোনে পোনে যি বতদোৱা থানৰ যি তেখেত যোৱা কথা আছে সেই সিদ্ধান্ত বাতিল কৰিলে, বাতিল কৰি তেখেত ইয়াৰ পৰা কিছু সময় পূৰ্বে ইয়াৰ পৰা মৰিগাঁৱলৈ ৰাওনা হৈছে। ঋতুস্মিন শৰ্মা, হয় থমাছ, আমাৰ হাতত ৰাহুল গান্ধীৰ মন্তব্য আছে, আমাৰ পেনেল প্ৰতিষ্ঠা অংকুৰ আছে, অংকুৰে সেই মন্তব্য শুনাব যে ৰাহুল গান্ধীক যেতিয়া যাবলৈ দিয়া নহ'ল তেওঁ বাতিল কৰিলে, সেই মুহূৰ্তত ৰাহুল গান্ধীয়ে কি মন্তব্য কৰিছিলে আমি সেয়া আপোনালোকক এইবাৰ শুনাবলৈ চেষ্টা কৰিম। আমি সেই দৃশ্য দেখুৱাই আছোঁ, এম্বিয়েঞ্চ আছে আমাৰ হাতত, সেই দৃশ্য আমি দেখুৱাই আছোঁ যে ৰাজপথতেই নাম গাই প্ৰতিবাদ কৰিছে ৰাহুল গান্ধীয়ে। থমাছ, আপোনাক আমি ধন্যবাদ জনাইছোঁ এই মুহূৰ্তত। On the 11th, and then I think they've been pressurized, so now we're asking if Gaurav can go because he's the local MP, so they're finding out, they've obviously been ordered from on top. They don't want me to go. I was invited there on the 11th, and then I think they've been pressurized, so now we're asking if Gaurav can go because he's the local MP, so they're finding out, they've obviously been ordered from on top. Yes, they don't want me to go. I was invited there on the 11th, and then I think they've been pressurized. Gaurav Gogar montabo ase ami Gaurav Gogar montabo khuna Gaurav can go because he's the local MP, so they're finding out, they've obviously been ordered from on top.
I was invited there on the 11th. I think they've been pressurized. So now we're asking if Gaurav can go because he's the local MP. So they're finding out. They've obviously been ordered from on top. They don't want me to go. I was invited there on the 11th. And then I think they've been pressurized. I'm going to go to the local MP. বৈদ্যুত বৰদলৈ আছে লোকেল এম পি কষ্ট কৰি আছে সংবাদ মাধ্যমৰ কৰ্মীয়ে আৰু বিশেষকৈ দেখিবলৈ পোৱা হৈছে নেশ্যনেল মিডিয়াও যথেষ্ট সহায় সহযোগিতা আগবঢ়াই আছে আৰু কোনোবা কম্পিউটাৰ কৰিছে দেখিছে সামগ্ৰী কৰিলে রাতে টোপনি ভাঙি গেছে ভয়ত আছে আর ধন্যবাদ।